তাহলো ঈদের ফিতরের দুরাকাত নামাজ অথবা ঈদের আজহার দুরাকাত নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথেও পড়া যায় আবার অতিরিক্ত 11 কিংবা 12 তাকবিরেও পড়া যায় উভয়টাই সহি হাদিস থেকে সাব্যস্ত হয় অতএব আমরা এ নিয়ে মত পার্থক্য সৃষ্টি না করে অর্থাৎ অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদের নামাজ আদায় করতে পারি এটা সহি হাদিস থেকে সাব্যস্ত হয় ঈদের নামাজে কয় তাকবিরে শহীদ পড়িত হয় হাদিস উল্লেখ করলো উপকৃত ও মাশাআল্লাহ খুব ভালো প্রশ্ন করেছেন শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন আলবানী বারো তকবীরের হাদিস এবং শাহি তকবীর হাদিস দুটোকেই সহি বলেছেন এবং বাস্তবে উনার বই বেরোনোর আগে আমার বইটা লেখা দুই হাজার আমি লেখছি আমার বইয়ের আলোচনায় আপনারা বিস্তারিত পাবেন ইনশাআল্লাহ আরেকটি বিষয় হলো ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর কয়টি হবে আমরা ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর সুন্নত মাসনুন তরিকায় বলি হলো ছয়টি প্রথম রাখাতে অতিরিক্ত তাকবীর তিনটি আর রুকুর তাকবীর সহ ধরলে চারটি হয় দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তাকবির তিনটি রকুর তাকবির সহ হলে চারটি মোট ছয়টি অতিরিক্ত আর রুকুর তাকবির সহ হলে আটটি তাকবির হয় এটা হলো তরিকায় মাসনুন আমরা বলি বলে থাকি আর আমাদের দেশে সালাফি আলেম ভাইরা তারা বলেন বারো তাকবির অতিরিক্ত বারো তাকবির হল সুন্নাত যে ছয় তাকবিরে রসুল উল্লাহ সাল্ল্লাহ আলি ঈদের নামাজ পড়েছেন পড়তে আদেশ করেছেন এই মর্মে মারফু সহি সনদে বর্ণনা আছে হাজার দুইশো তিয়াত্তর নম্বর হাদিস এই বর্ণনায় খুব স্পষ্ট আছে সল্লাবিনা রসুল্লাহ সাল আলহি ও ফাকাব্বার আর বান ও আরবান নবী করিম সাল্লাহ ঈদ নামাজ পড়িয়েছেন এবং দুই রাখাতেই চার চার আট চার চার আট আটের অর্থ হলো রুকুর সহ রুকুর তাকবির সহ আট রাকাত তার মানে অতিরিক্ত তাকবির ছয়টি পরে সালাম ফিরিয়ে নবীজি বলেছেন জানা যায় যেমন তাকবির এখানেও তোমাদের এইভাবে তাকবির তোমরা ভুলে যেও না এই বর্ণনাটি সনদের দিক থেকে সহি এ তো অবশ্যই প্রমাণিত সাথে একথাটাও মনে রাখা শেখ নাসির উদ্দিন আলবানী যাকে আহলে হাদিস ভাইরা মান্য করেন তার মতামত গ্রহণ করে থাকেন তাকে আহলে হাদিস হিসেবে গণ্য করে থাকেন তিনিও এ হাদিসকে তার সিলসিলা হাদিস শাহি হায়ে উল্লেখ করেছেন এবং এটি সহি নির্ভরযোগ্য হওয়ার বিষয়টি তিনিও গ্রহণ করে নিয়েছেন দ্বিতীয় কথা হলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহি তার মাজমু উল ফাতাওয়া চব্বিশ নম্বর খণ্ড দুশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় সেখানে কিন্তু তিনিও এটি গ্রহণ করে নিয়েছেন এবং তার মত হল ছয় তাকবির বারো তকবির উভয়টি আছে উভয়টি আছে উভয়টি শূন্য কোনোটিকে গ্রহণ করে কোনোটিকে বাদ দেওয়া যাবে না ঈদের সালাতের মধ্যে যে তেকবিরটা আমরা করে থাকি সে ব্যাপারে অতিরিক্ত ত্যাকবিরগুলোর কথা এসেছে যেমন তেকবীরের তাহরিমার পরে প্রথম রাখাতে পাঁচটা তাকবির এবং দ্বিতীয় রাখাতে ছয়টা তাকবির এটা যেমন এসেছে আবার এটা এসেছে প্রত্যেক রাখাতে শুরুতে আল্লাহ আকবর বলে পাঁচটা তাকবির আবার প্রথম রেখা থেকে উঠে অতিরিক্ত আরো ছয়টা তাকবির আচ্ছা আরো বেশ কয়েকটি গ্রন্থে প্রথমে তিন তাকবির এবং পরের রুকুতে যাওয়ার আগে আরও তিনটা এটা আবু এসেছে তেগবির তাহারিমা বাদ দিলে এবং রুকুর তাকবিরটা বাদ দিলে তো সেই হাদিসটাকে আহ শেখ আলবাণী আহ সোহেলে বা হাসান কোনো কোনো রেগাতে এভাবে অভিহিত করেছেন আমরা জানি যে ঈদে অতিরিক্ত তাকবির দিতে হয় হানাফি মাঝাব মতে আমরা ছয়টা অতিরিক্ত তাকবির দিই প্রথম রাখাতে অতিরিক্ত তিনটা দ্বিতীয় রাখাতে তিনটা শাফি মাঝাবে অতিরিক্ত বারোটি তাকবির দেওয়া হয় প্রথম রাখাতে সাতটি দ্বিতীয় রাখাতে পাঁচটি হাম্বালি আর মালিকি মাজহাবে এগারোটি অতিরিক্ত তাকবির দেওয়া হয় প্রথম রাখাতে ছয়টি দ্বিতীয় রাখাতে পাঁচটি এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহিহাদিস দ্বারা সাব্যস্ত তাহলে আমরা ছয় তাকবিরের এটাকে সাজেস্ট করতে পারি হাদিসে দুটি বর্ণনায় রয়েছে বারো তাকবির এবং ছয় তাকবীর অতিরিক্ত আমরা সাধারণত ছয় তাকবির বাংলাদেশে বেশি পড়ে থাকি অতিরিক্ত ছয় তাকবীর